Hey guys, welcome to Football Duniya. Another video to show you. Shagoto to this video, then. Basically, one transfer update. Tomorrow, show me share. Korbo. Tar shonge shonge. Tomorrow, jano ei kalke ami tomader ke bolechilam je EastBengal AFC er je grade 1 licensing prokriya ache shekhane tara ei baro pass korte parini to ki karone tara pass korte parlo na eta niye kintu ajke EastBengal club e abaro ekta boithok royeche to sei beparo update thakbe video te to puro video ta dekho bishon kintu ekta important video te choleche kintu tar age tomader ke ekta chotto request ache jara ekhono porjonto amar channel e subscribe koroni ki bhabcho ekhono jodi amar video bhalo lage tale please ekkhoni নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে দাও কারণ তোমরা জানোই ফুটবলে নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের মূল বিষয়গুলোতে তো প্রথমেই শুরু করছি ট্রান্সফার আপডেটগুলো ফার্স্ট স্টেজ প্লেয়ারের ব্যাপারে আসবে প্রবীর দাস এক সময় কলকাতা ময়দান দাপিয়ে খেলেছেন এটিকে মোহনবাগানের হয়ে দীর্ঘদিন তাকে ভালো পারফরমেন্স করতে দেখা গিয়েছিল কিন্তু আগের মৌসুমে হঠাৎ করেই মোহনবাগান কোচ ফুয়ান ফেরান্ডোর পছন্দ হয় না প্রবীর দাসকে তো তারপরে দুপক্ষের মধ্যে বিস্তর কাদা ছড়াছড়ি হয়েছে এবং সবশেষে তিনি যোগ দেন বেঙ্গালুরু এফসিতে সেখানে গিয়েও কিন্তু তিনি তার আগের ফর্ম ধরে রেখেছিলেন এবং বলা যায় বেঙ্গালুরু এফসির হয়ে একটা ভীষণ ভালো মৌসুম তিনি কাটিয়েছেন আইএসএল ফাইনালেও আমরা দেখেছিলাম প্রবীর দাসের থেকে একটা অনবদ্য পারফরমেন্স কিন্তু তারপরেও বেঙ্গালুরু এফসি এই প্লেয়ারটিকে ছেড়ে দিতে চলেছে কী কারণে ছেড়ে দিতে চলেছে সেটা কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার বোধগম্য হচ্ছে না তবে একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফির বিনিময় প্রবীর দাস কিন্তু কেএলএফ রেস্টার্সে চোখ দিতে চলেছেন এবং এই ট্রান্সফারটা কিন্তু এবারের আইএসএল শুরু হওয়ার আগে একটা বিশাল বড় ট্রান্সফার অ্যাটলিস্ট ইন্ডিয়ান ফুটবলারদের জন্য যদি এখনও পর্যন্ত কত টাকা ট্রান্সফার ফি দাবি করেছে বেঙ্গালুরু এফসি সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে অঙ্কটা কিন্তু যথেষ্ট বড় অন্যদিকে আকাশ মিশ্রা যিনি এই মুহূর্তে ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেটের হট টপিক একাধিক ক্লাব আকাশ মিশ্রাকে সাইন করানোর জন্য চেষ্টা চালাচ্ছে মূলত দুটো ক্লাব দৌড়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস এবং মুম্বাই সিটি এফসি এই দুটো ক্লাবের মধ্যেই কিন্তু আপাতত এই মুহূর্তে লড়াই চলছে আকাশ মিশ্রাকে সাইন করানোর জন্য তবে মোহনবাগান সুপার জায়ান্টস অনেকটাই এগিয়ে গিয়েছিল আকাশ মিশ্রাকে সাইন করানোর ব্যাপারে কয়েকদিন আগে আমি তোমাদেরকে এরকম আপডেট দিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে খেলা কিন্তু ঘুরে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে মুম্বাই সিটি এফসিও কিন্তু আকাশ মিশ্রাকে সাইন করানোর জন্য মারাত্মক রকমভাবে চেষ্টা চালাচ্ছে তো দেখা যাক কী হয় অবভিয়াসলি এই ট্রান্সফারটা কিন্তু এবারের ইন্ডিয়ান ফুটবলে অন্যতম বড় একটা ট্রান্সফার হতে চলেছে তো এরপরে আমি যে প্লেয়ারটার ব্যাপারে আসবো স্লাভকো দামজানোভিচ মোহনবাগান সুপার জায়ান্টস যে স্লাভকো দামজানোভিচকে রিলিজ করে দেবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই ইভেন আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে এটিকে মোহনবাগানের হয়ে অনবদ্য পারফরমেন্স করার পরেও কেন ফুয়ান ফেরান্ডো স্লাভকো দামজানোভিচকে ছেড়ে দিতে চাইছেন সেটা আমাদের কারোরই বোধগম্য হচ্ছে না তবে আমি তোমাদেরকে প্রথম দিকে যেমনটা বলেছিলাম যে স্লাভকো দামজানোভিচের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা অনেক দূর এগিয়েছে সেই সময় কিন্তু একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবই ছিল স্লাভকো দামজানোভিচকে সাইন করানোর রেসে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে কেএলএফ রেস্টার্স এফসিও যোগ দিয়েছে স্লাভকোকে সাইন করানোর ব্যাপারে এবং ইস্টবেঙ্গলের থেকে কেএলএফ রেস্টার্সের অফারটা কিন্তু বেটার তো এই মুহূর্তে লড়াইটা চলছে ইস্টবেঙ্গল এবং কেএলএফ রেস্টার্স এই দুটো ক্লাবের মধ্যে কিন্তু আগের সিজনে স্লাভকো যেরকম পারফরমেন্স করেছেন সেক্ষেত্রে কিন্তু এই দুটো ক্লাব ছাড়াও আরও হয়তো কোনো ক্লাব স্লাভকোকে সাইন করানোর রেসে যোগ দিতে পারে তবে যদি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল এবং কেএলএফ রেস্টার্স এফসি এই দুটো ক্লাবের মধ্যেই স্লাভকোকে সাইন করানোর এই রেসটা চলতে থাকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে অফার বেটার করতেই হবে কেএলএফ রেস্টার্সের থেকে তার কারণ পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে যেগুলো ইস্টবেঙ্গল কথাবার্তা বলছিল সেখানে কিন্তু কেএলএর অফারটা অনেক বেশি লিকুইডিটি তো দেখা যাক কী হয় অবভিয়াসলি এই ট্রান্সফারটার দিকে আমাদের নজর থাকবে এবার আমি চলে আসছি কাল ইস্টবেঙ্গল কেন এএফসি লাইসেন্সিং প্রক্রিয়া পাস করতে পারলো না এবং ফলাফল ওয়াইজ তারা এইবারও কিন্তু এএফসির কোনো টুর্নামেন্টে যদি কোয়ালিফাই করতো তাহলে তারা পার্টিসিপেট করতে পারতো না এই মুহূর্তে ইস্টবেঙ্গল টোটাল 26টা এএফসি লাইসেন্সিং যে গাইডলাইন্স রয়েছে সেখানে তারা ফেল করেছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্টেডিয়াম ডেভেলপমেন্ট ইউথ ডেভেলপমেন্ট পারফেক্ট ইনভেস্টর এবং অবভিয়াসলি ঠিকঠাক কোচিং টিম রাখা মূলত এই বিষয়গুলোতে কিন্তু একেবারেই ভীষণ কম নাম্বার পেয়েছে ইস্টবেঙ্গল ক্লাব তো এই ব্যাপারটা নিয়েই কিন্তু আজকে ইস্টবেঙ্গল কর্মকর্তারা আবারও নিজেদের মধ্যে একটা বৈঠকে বসতে চলেছে এবং সেখানে হয়তো ভবিষ্যতের
রোডম্যাপ তৈরি করা হবে যে ফিউচারে ইস্টবেঙ্গলটি কোন কোন প্রজেক্টকে সামনে রেখে এগোবে, এবং যাতে খুব তাড়াতাড়ি মানে অবভিয়াসলি নেক্সট সিজনে এএফসির এই গ্রেট ওয়ান লাইসেন্সিং ক্যাটাগরিতে পাস করা যায় সেই চেষ্টা তারা করবে। তার কারণ মোহনবাগান সুপার জায়ান্টস কিন্তু অলরেডি এএফসির প্রিমিয়াম ওয়ান লাইসেন্সিং যে গাইডলাইন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা অনায়াসে পাশ করে গিয়েছে। তো আমরা চাইবো ইস্টবেঙ্গলও যাতে খুব তাড়াতাড়ি যে গ্রেড ওয়ান লাইসেন্সিং রয়েছে সেখানে তারা পাস করতে পারে। তো যাই হোক, চলো এখনকার আমাদের ভিডিওটাই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ দেখো সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশান পাওয়া যায়। আর পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর তোমরা যারা যারা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাও, আর পার্সোনাল ফেসবুকে কোনো সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দুটো ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা আমাকে ফলো করে নিতে পারো। তো চলো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে।